হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সিটেটের যে তুমি পরীক্ষা দিতে গেলে যে সমস্ত কোয়ালিফিকেশনের দরকার হবে সেই কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করব। এবং এই প্রসঙ্গেই বলে রাখি, দেখো সিটেটের সেন্ট্রাল টেটের সেটা দুটো পেপারে হয়, তুমি পেপার ওয়ান দিতে পারো, পেপার টু দিতে পারো, আর পেপার ওয়ান পেপার টু দুটোই দিতে পারো, ঠিক আছে? তো কোয়ালিফিকেশন, এডুকেশনাল যে কোয়ালিফিকেশানগুলো দরকার সেই কোয়ালিফিকেশান সম্পর্কে আলোচনা করব। এবং এখানে একটা কথা আমি বলে রাখি যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোয়েরিটা আসে, যে কোয়েশ্চেনটা আসে, সেটা হলো সেন্ট্রাল টেটের যে ধরে নাও আমার, মানে এরকম যদি বলে অনেকে যে আমার গ্র্যাজুয়েশনে 50% নেই অথচ মাস্টার ডিগ্রিতে MA-তে 50 রয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি আমি সেন্ট্রাল টেট দিতে পারবো, এবং দিতে পারলে সিটেটের ক্ষেত্রে মানে কোন পেপারটা দিতে পারবো, বা দুটোই পেপার ওয়ান পেপার টু দিতে পারবো কিনা, এইভাবে প্রশ্নটা আসে, বুঝতে পারলে? মানে গ্র্যাজুয়েশনে ধরে নাও 50% নেই অথচ MA-তে 50 রয়েছে, MSc-তে 50 রয়েছে, ওই সমস্ত মাস্টার ডিগ্রিতে, সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকে আলোচনা করবো আমি। এবং দেখো এগুলো কিন্তু খুবই সহজ, তোমার কোনো বিজ্ঞাপনে যাওয়া দরকার নাই, বিভিন্ন ওয়েবসাইট সার্চ করা দরকার নাই। এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কিন্তু তুমি যখন অ্যাপ্লাই করবে সেখানেই কিন্তু দেখা যায়, ঠিক আছে? ধরো না তুমি টাকা সাবমিট করতে হবে না, কিছু করতে হবে না, তার আগেই কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি যেটা দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, সাইটটা ডাইরেক্ট অন থাকে না অনেকক্ষণ, কেননা সিকিউরিটিটা অনেকটা বেশি, সেই জন্য আমি এগুলো তোমাকে PDF-এর আকারে দেখাচ্ছি, ঠিক আছে? এই রকমই দেখতে পাবে একই এডুকেশন কোয়ালিফিকেশান। তো প্রথমে কিন্তু আমি পেপার যে পেপার ওয়ানটা দেখাবো, এটা পেপার টু, ঠিক আছে? পেপার টু বলতে গেলে বুঝতে পারছো ক্লাস 6 থেকে 8, কিন্তু আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি পেপার ওয়ানটা, ওকে? পেপার ওয়ানটার কোয়ালিফিকেশান কী? পেপার ওয়ানের ক্ষেত্রে ধরো না 1 থেকে 4 অবধি, 1 থেকে 5 অবধি, ঠিক আছে? 1 থেকে 5 অবধি যে সমস্ত কোয়ালিফিকেশান তোমার দরকার সেগুলো সিটেটের ক্ষেত্রে পরীক্ষা দিতে গেলে, সেখানে কী বলছে দেখো, মানে হায়ার সেকেন্ডারিতে, সিনিয়র সেকেন্ডারি বলতে গেলে হায়ার সেকেন্ডারি বা এর সমতুল্য কোনো পরীক্ষায় তোমাকে আমি জাস্ট ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদের সুবিধা মতো, ঠিক আছে? বড়ো খুব একটা বড়ো ভিডিও ভালো লাগবে না কারোরই। তো সেক্ষেত্রে কিন্তু তোমার হায়ার সেকেন্ডারিতে বা সেরকম সমতুল্য কোনো কোর্সে 50% মিনিমাম চাই, ঠিক আছে? সঙ্গে কী চাই? সঙ্গে তোমার DED চাই। কত বছরের DED হয়? 2 বছরের DED, ঠিক আছে? তো DED চাই 2 বছরের, অ্যান্ড তোমাকে কিন্তু যেটা লাগবে সেটা হলো অ্যাটলিস্ট 50% মার্কস, ঠিক আছে? অ্যাটলিস্ট কত পার্সেন্ট? 50%, ওকে? তো তারপর সেকেন্ড যেটা ক্রাইটেরিয়া সেটা বলেছে, দেখো সেটা আমি দেখে নেবো। তো বলেছে দেখো সেকেন্ডারি মানে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশানে অ্যাটলিস্ট 45% মার্কস, ঠিক আছে? কিংবা এবার দেখো DED-টা আমি বলি, DED-টা বলেছে কি দেখো, তুমি পার্সুইং হলে হবে, যে নিয়ে আমাদের কিন্তু সেন্ট্রাল টেটে অনেক দিন থেকেই বলা আছে, সে কোর্সটাতে তুমি ভর্তি হয়েছো, কোর্সটাতে বা মাঝখানে আছো বা DED শেষ হয়ে গিয়েছো, 3টে পর্যায়ে তুমি কিন্তু পরীক্ষা দিতে পাবে, বুঝতে পারলে? এবং সেই রকমই বলেছে 45% হলেও বসা যাবে, সেক্ষেত্রে কি বলেছে, সেক্ষেত্রেও কিন্তু গোটা কন্ডিশনটা দেখে নেবো, 45% হলে বসা যাবে, এবং সেক্ষেত্রেও কিন্তু 2 বছরের মানে 2002-এর নিয়ম অনুসারে 2 বছরের কিন্তু তোমাকে DED-টা থাকতে হবে, তাহলে 45%ও তুমি পাবে, 50%ও পাবে, মানে তোমার কোন কোর্সে, HS-এ, ঠিক আছে? HS-এর ক্ষেত্রে, HS-এ এরকম নাম্বার থাকলে। আর একটা কী বলেছে, HS-এ যদি তোমার 50% নাম্বার থাকে প্লাস 4 বছরের তুমি ব্যাচেলার ডিগ্রি অনুসারে বসছো, ধরে নাও ব্যাচেলার ডিগ্রি করেছো, DED করোনি, BED করেছো ধরে নাও, অথচ তোমার হায়ার সেকেন্ডারিতে 50% নাম্বার আছে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি পেপার ওয়ান দিতে পাবে, কিন্তু 4 বছরের BLED করতে হবে, 2 বছরের নয়, কিন্তু 4 বছরের BLED করতে হবে, ওকে? যেটা সব জায়গাতে ওয়েস্ট বেঙ্গলে সেরকম অ্যাভেলেবেল নয়। তো তারপরে কী দেখবো আমরা, তারপরের কোয়ালিফিকেশানটা দেখে নেবো। তারপরে কী বলছে দেখো, যে গ্র্যাজুয়েশন উইথ 50% মার্কস, ভালো করে বোঝো, BED থাকতে হবে তোমার, BED-এর ফাইনাল ইয়ার হতে পারে, অ্যাপিয়ারিং হতে পারো, পার্সুইং হতে পারো, পাস্ট হয়ে যেতে পারে, একদম হয়ে গিয়েছে তোমার কমপ্লিট, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনে যদি 50% থাকে অ্যাটলিস্ট, সেক্ষেত্রেও তুমি কিন্তু কোয়ালিফাই ফর পেপার ওয়ান, ঠিক আছে? পেপার ওয়ানের জন্য কোয়ালিফাই, পেপার টুর কথা আলোচনা করবো, পেপার টুটা এখানে গুলিয়ে ফেলো না, এখানে জাস্ট পেপার ওয়ানের কথা বলছি, 1 থেকে 5 অবধি। তাহলে গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলেও কিন্তু তুমি কোয়ালিফাই। আর একটা ভালো করে দেখো, পোস্ট গ্র্যাজুয়েট উইথ মিনিমাম 55% মার্কস, ভালো করে দেখো, যদি তোমার গ্র্যাজুয়েশনে ধরে নাও 50% মার্কস নেই, গ্র্যাজুয়েশনে 50% মার্কস নেই, ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েশনে মানে PG-তে, MA-তে, ঠিক আছে, PG-তে তোমার যদি 55% মার্কস থাকে, 55% মার্কস থাকে বা তার বেশি থাকে, মিনিমাম 55% মার্কস, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি বসতে পারবে, কিন্তু কিন্তু তোমাকে ইন্টিগ্রেটেড BED MED কোর্স করতে হবে, ইন্টিগ্রেটেড BED MED, MED নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, MED নিয়ে ভিডিও আমি ভবিষ্যতে আরও বানাবো, ঠিক আছে?
তো মাস্টার ইন এডুকেশন এটা কি ব্যাচেলার ইন এডুকেশন, তারপরে মাস্টার ইন এডুকেশন। তো গ্র্যাজুয়েশনে তোমার যদি 50% না থাকে, অথচ এমএতে যদি 55% আছে মিনিমাম, তাহলে তুমি যদি 3 বছরের ইন্টিগ্রেটেড কোর্স করছো, বিএড আর এমএডের ইন্টিগ্রেটেড কোর্স কিন্তু, ঠিক আছে, ডাইরেক্ট মানে এমনিতে কী হয় 2 বছর বিএড, তারপর 2 বছর এমএড, কিন্তু ইন্টিগ্রেটেড করলে 3 বছরে শেষ হয়ে যায়, সেক্ষেত্রে খরচটা একটু বেশি হয় অবশ্যই। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি কিন্তু বুঝতে পারবে। তাহলে 6 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? এইবার দেখো, পেপার টুর ক্ষেত্রে আমি আলোচনা করবো, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আমি করিনি, কারণ এগুলো আমার দরকার নাই, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি পেজটা সাবমিট করেছি, ঠিক আছে। তো পেপার 2, 6 থেকে 8 পর্যন্ত আমি দেখাচ্ছি তোমাদেরকে কী বলছে, দেখো ভালো করে বলছো। পেপার 2 মানে কিন্তু আপার প্রাইমারির মতো ব্যাপার, ওকে, ওটা প্রাইমারি হলো, এটা আপার প্রাইমারি। তো কী দেখো, সিম্পল কথা, গ্র্যাজুয়েশন অ্যান্ড পাস্ট অর পার্সুইং অর অ্যাপিয়ারিং ফাইনাল ইয়ার ডিপ্লোমা, তোমার গ্র্যাজুয়েশন আছে প্লাস ধরে নাও ডিএলএড আছে, ঠিক আছে, সেক্ষেত্রে হবে, কিন্তু গ্র্যাজুয়েশনের নাম্বারটা 50% চাই, সেটাই। তো কী বলছে দেখো, অ্যাটলিস্ট 50% মার্কস খুব ভালো করে বোঝো, যেটা আমি বললাম, যেটা অনেকে প্রশ্ন করে সেই বিষয়ে পেয়ে যাবে দেখো উত্তর। তো কী বলছে, 50% মার্কস থাকতে হবে ইদার গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন, যে কোনো একটাতে থাকলেই হবে, পেপার টুর ক্ষেত্রে বলছি, কিন্তু পেপার ওয়ানের ক্রাইটেরিয়া বললাম, ঠিক আছে। তো গ্র্যাজুয়েশনে 50% না থাকলেও হবে, যদি এমএতে থাকে তাও ভালো, গ্র্যাজুয়েশনে 50 থাকলে তো ভালো, সেক্ষেত্রে তোমার বিএড করা আছে, ধরে নাও 2 বছরেরই বিএড, এখানে ইন্টিগ্রেটেড বিএডের কথা বলছে না, 4 বছরের বিএডের কথা বলছে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু বুঝতে পারবে, যদি গ্র্যাজুয়েশনে 50% থাকে বা পিজিতে 50% থাকে, তার যদি বিএড থাকে তাহলে তুমি বুঝতে পারবে। 3 নম্বর পয়েন্টটাও ভালো, 3 নম্বর পয়েন্টটা দেখে নেবে, গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 45%, এবার ধরে নাও গ্র্যাজুয়েশনে 45 আছে, এটাও অ্যালাউ করেছে জানো তো, এটাও অ্যালাউ করেছে, তোমার 2 বছরের বিএড কোর্স আছে এবং গ্র্যাজুয়েশনে 50% নেই, সেখানে পিজির নাম্বারটা গুরুত্ব দিচ্ছে না, গ্র্যাজুয়েশনে ধরে নাও তোমার 45% আছে, তাহলেও তুমি পাবে। গ্র্যাজুয়েশনে যদি 45-এর কম থাকে তাহলে পাবে না, কিন্তু গ্র্যাজুয়েশনে 50% থাকলেও পাবে। গ্র্যাজুয়েশনে 50% না থাকলে কি, এবার যদি পিজিতে 50% থাকে তাহলেও তুমি পাবে, আবার গ্র্যাজুয়েশনে 45% থাকলেও পাবে। এমন নয় যে এক্ষেত্রে তোমার কোনো রিজার্ভ ক্যাটাগরি এসসি এসটি ওবিসি হতে হবে, এমন নয়, 45-ই পাবে, ঠিক আছে। তো তারপর আর একটা কী বলেছে দেখো, সিনিয়র সেকেন্ডারি, এটা তো মানে একই ব্যাপার যে আগের যেরকম পয়েন্টটা ছিল, তো পেপার টুর ক্ষেত্রে এই পয়েন্টটা কী বলছে দেখো, যে হায়ার সেকেন্ডারিতে ধরে নাও অ্যাটলিস্ট 50% আছে প্লাস 4 বছরের, সেখানেও রয়েছে আগের মানে পেপার ওয়ানের ক্ষেত্রে এই পয়েন্টটা আমরা পেয়েছিলাম, প্লাস 4 বছরের তুমি বিএলএড করেছো, সেক্ষেত্রে তুমি কিন্তু বসতে পাবে। 5 নম্বর পয়েন্টটা দেখে নেবো, সেকেন্ডারি মানে তোমার হায়ার সেকেন্ডারিতে 50% থাকলো এবং 4 বছরে তুমি ধরে নাও যেগুলো ইন্টিগ্রেটেড কোর্স হয় একসঙ্গে বিএ বিএড করেছো এরকম, তাহলে সেক্ষেত্রে পাবে, ঠিক আছে। এবং তারপরের পয়েন্টটা ইম্পর্টেন্ট, গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, কিংবা তুমি ধরে নাও গ্র্যাজুয়েশনে 50% আছে, পাবে, সিম্পল কথা, এবং বিএডে স্পেশাল এডুকেশনে বিএড আর কি, ঠিক আছে, সেক্ষেত্রেও পাবে। 7 নম্বর পয়েন্টটা দেখে নেবো, অ্যানি ক্যান্ডিডেট হ্যাভিং কোয়ালিফাইড অর পার্সুইং বিএড প্রোগ্রাম রেকগনাইজড বাই দ্য এনসিটি ইজ এলিজিবল টু অ্যাপিয়ার টেট অর সিটেট, দেখো কী বলছে। তো যারা ধরে নাও বিএড করছে, এক কথায় সেটাই বলেছে, যারা কমপ্লিট হয়নি তোমার, তারা বসতে পারবে, সেটাই বলেছে, পার্সুইং যারা মানে এগুলো আগে সিটেটে দেখো অনুমোদন করে দিয়েছে, যেটা টেটের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রে পরে বলেছে। অ্যান্ড নাম্বার 8 পয়েন্ট যেটা, সেটা দেখে নাও, পোস্ট গ্র্যাজুয়েশন ইম্পর্টেন্ট, পোস্ট গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম 55% মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড অ্যান্ড পাস্ট অর পার্সুইং অর অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার 3-ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এমএড, যেটা আমরা পেয়েছিলাম আগে, ঠিক আছে। ধরে নাও গ্র্যাজুয়েশনে তোমার 50% নেই, কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে মিনিমাম 55% দরকার, এবং সেক্ষেত্রে যদি তুমি 3-ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স হয়, 3 বছরের ইন্টিগ্রেটেড এমএড বিএড, যেটা আমরা আগেও পেয়েছিলাম, ঠিক আছে। তো আলটিমেট যেটা উত্তর হলো সেটা, যে গ্র্যাজুয়েশনে তোমার যদি 50% না থাকে, অথচ যদি মাস্টার ডিগ্রিতে 50% থাকে বা গ্র্যাজুয়েশনে 45% থাকে, তাহলেও তুমি কিন্তু এলিজিবল, ঠিক আছে। আর আদারওয়াইজ গ্র্যাজুয়েশনে তোমার 50% নেই, অথচ পোস্ট গ্র্যাজুয়েশনে 50% আছে প্লাস তোমার বিএড করা আছে, সেক্ষেত্রে পেপার ওয়ান নয় পেপার টুটা দিতে পারবে, ঠিক আছে। আর পেপার ওয়ানের ক্ষেত্রে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশনে যদি 50% না থাকে পেপার ওয়ানের ক্ষেত্রে, তাহলে মাস্টার ডিগ্রিতে যদি তোমার 55% থাকে, সেক্ষেত্রে তোমার এই জিনিসটা লাগবে, যে 3-ইয়ার ইন্টিগ্রেটেড এইটা বিএড এমএড, তবে তুমি কিন্তু পেপার ওয়ানটাতে বসতে হবে, ক্লিয়ার? তো আশা করি ক্লিয়ার হলে, এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।